জানুয়ারি থেকে মার্চ টানা তিন মাস বাংলাদেশে চলেছে সাদা বলের ক্রিকেটের ফেস্টিভ্যাল। বিপিএল চলেছে, এরপরে ইংল্যান্ড এসেছিল ওয়ান ডে আর টি টোয়েন্টি খেলেছে, আয়ারল্যান্ডের সাথে ওয়ান ডে টি টোয়েন্টি হলো। সব মিলিয়ে সাদা বলের ক্রিকেটে এই বাংলাদেশের সব প্লেয়াররাই খুবই ব্যস্ত ছিল। এরপরে এপ্রিলের চার তারিখ থেকে শুরু হচ্ছে লাল বলের ক্রিকেট, আয়ারল্যান্ডের সাথে একমাত্র টেস্টে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই টেস্টের আগে বাংলাদেশ দল মাত্র দুই দিন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। মাঝের একদিন অনেক প্লেয়ার আসলে ডিপিএলে সাদা বলের ম্যাচ খেলেছে, অর্থাৎ মাত্র দুদিনের প্রস্তুতিতে তিন মাসের যে সাদা বলের খেলা খেলেছে ক্রিকেটাররা, সেই সাদা বলের প্রস্তুতি ভুলে, সাদা বলের খেলা ভুলে দুই দিনের প্রস্তুতিতে লাল বলের খেলায় বাংলাদেশকে নেমে যেতে হচ্ছে। সো আয়ারল্যান্ডের এগেনস্টে একমাত্র টেস্টে উইকেট কেমন হতে পারে, একাদশ কেমন হতে পারে, এটা নিয়ে আলোচনা হবে প্রত্যেক ম্যাচের আগে যেমনটা আলোচনা হয়। প্রথমে একাদশ নিয়ে আলোচনা করব। একাদশ নিয়ে যেটা আলোচনা সেটা হলো যে মেহেদী হাসান মিরাজ প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন অনেকদিন পরে বাংলাদেশ দলের সব প্লেয়াররাই কম বেশি একেবারে পূর্ণ শক্তি একটা দল, টেস্টে এক হয়েছে, এটা দলের জন্য একটা প্লাস পয়েন্ট, এবং এই পূর্ণ শক্তি দল থেকে এগারো জন বেছে নেওয়া কিন্তু কিছুটা কঠিনই হতে পারে নির্বাচকদের জন্য। সেই কঠিন কাজটা সহজ হয়ে যাবে যখন আপনি ওপেনিংয়ে কে স্ট্রাইক নেবেন এই কথা চিন্তা করবেন। ওপেনিংয়ে স্ট্রাইক নেবেন অবশ্যই তামিম ইকবাল খান, বেশ কদিন পরে তিনি টেস্টে ফিরছেন, ইন্ডিয়ার এগেনস্টে টেস্টটা তার খেলা হয়নি, সম্ভবত সবশেষ টেস্ট খেলেছিলেন 2021-2022-এ। যাই হোক, বছরের ফার্স্ট টেস্ট খেলতে নামবেন তামিম, তামিমের দিকে আলাদা নজর থাকবে, তামিম কেমন করেন, তামিমের পার্টনার হিসেবে কে থাকবেন। তামিমের পার্টনার হিসেবে অপশন দুইটা মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম অনিক। জয় খুব ভালো ফর্মে নেই, 2022 সালটা তার খুব ভালো যায়নি, বিসিএল এনসিএল কোথাও যে খুব বেশি রান করেছেন জয় তেমনটা নয়, বিপিএলে একটা ম্যাচে রান করেছিলেন, এর আগে এনসিএল সম্ভবত একটা ম্যাচে রান করেছিলেন, বাট বিসিএল কিংবা বিপিএল এর পরে যে বিসিএল হয়েছে সেখানেও খুব বেশি রান করতে পারেননি। অন দ্য আদার হ্যান্ড সাদমান ইসলাম অনেক একেবারে রান করে দলে এসেছেন, বেশ রানের ফোয়ারা ছুটিয়েছেন, সবশেষ বিসিএল এর ফাইনালেও ডাবল হান্ড্রেড মেরেছিলেন। তাই আমার মনে হয় জয়ের জায়গায় সাদমান ইসলাম অনেকই সঙ্গী হতে পারেন তামিম ইকবালের ওপেনিং করার ক্ষেত্রে। আর জয় কেন বাদ পড়তে পারেন এক্ষেত্রে আরও একটা আলোচনা আসতে পারে, সেটা হলো সবশেষ ইন্ডিয়া এগেনস্টে টেস্টের পরে সাকিব আল হাসান কিন্তু জয়ের কথা বলেছিলেন যে জয়ের আরও অনেক শিখতে হবে এ দলে কিংবা অন্যান্য যেগুলো জাতীয় দলের নিচের স্তর আছে সেগুলোতে শিখে এসে জয়কে জাতীয় দলের জন্য প্রস্তুত হয়ে আসতে হবে। তাই আমার মনে হয় অনিক এবং তামিম এই দুই বাহাতি মিলেই ওপেনিং করবেন। নম্বর তিনে থাকবেন নাজমুল হোসেন শান্ত, তিন ফরম্যাটে বাংলাদেশ একটা কনস্ট্যান্ট নম্বর থ্রি পাচ্ছে, এটা কিন্তু একটা খুব ভালো খবর, এবং শান্ত টেস্ট ওয়ানডের মতো ওয়ান ডে টি টোয়েন্টির মতো টেস্টেও নিজেকে প্রমাণ করবেন, টেস্টে তিনি প্রমাণ করেছেন, টেস্টে তার সেঞ্চুরিও আছে, আবার টেস্টে তিনি ভালো করবেন এটাই প্রত্যাশা থাকবে শান্তর কাছে। নম্বর চারে থাকার কথা মুমিনুল ইসলামের, মুমিনুল ইসলামকে শর্টে ফিল্ডিং প্র্যাকটিস করতে দেখা গেছে, বলও প্র্যাকটিস করতে দেখা গেছে, বোলিংও করতে দেখা গেছে, সুতরাং মুমিনুলই থাকবেন সম্ভবত। নম্বর পাঁচে মুশফিকুর রহিম, তারই থাকার কথা। নম্বর ছয়ে থাকবেন ক্যাপ্টেন সাকিব আল হাসান, নম্বর সাতে থাকবেন লিটন দাস, নম্বর আটে থাকবেন মেহেদী হাসান মিরাজ, নম্বর নয়ে থাকার কথা তাইজুল ইসলামের, দশ এগারো দুই পেসার হওয়ার কথা, দশ এগারো দুই পেসারের একজন এবাদত হোসেন হবেন, আরেকজন খালেদ অথবা তাসকিন হতে পারেন, তাসকিনের হওয়ার সম্ভাবনাই বেশি। তাসকিন কদিন আগে টেস্ট খেলার ব্যাপারে তার প্রত্যাশার কথা জানিয়েছিলেন, তিনি উচ্ছ্বসিত টেস্টে নামবেন একথা বলেছিলেন, এখন সে কারণেই তাসকিনই নামার সম্ভাবনা বেশি। তবে তাসকিন যদি কোনো কারণে তাসকিনকে টিম ম্যানেজমেন্ট না খেলায় সেক্ষেত্রে দুই নম্বর পেসারটা হওয়ার কথা খালেদ, সৈয়দ খালেদ আহমেদের। এই গেল একাদশ, একাদশ কম বেশি এরকমই হবে সেটা মোটামুটি নিশ্চয়ই। দেখো উইকেট কি কথা বলছে, উইকেট মিরপুরের উইকেট স্পিন উইকেট হবে, এটা একেবারে ধরা বাঁধা নিয়ম, আমরা সবাই জানি, আপনারাও জানেন স্পিন উইকেটই হওয়ার কথা। কিন্তু এই আয়ারল্যান্ডের এগেনস্টে পুরো সিরিজটাতেই টেস্ট এবং টি ওয়ানডে এবং টি টোয়েন্টিতে যেহেতু উইকেট নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে, ওয়ানডে এবং টি টোয়েন্টিতে যেহেতু ব্যাটিং উইকেট দেওয়া হয়েছে, টেস্টেও কি এক্সপেরিমেন্ট করা হবে কি না এটা একটা প্রশ্ন হতে পারে। তবে টেস্টে এক্সপেরিমেন্ট করা হলে ব্যাটিং উইকেট দেওয়া হবে তেমন নয়, টেস্টে এক্সপেরিমেন্ট করা হলে স্পোর্টিং উইকেট দেওয়া হতে পারে, পেসারদের জন্য সহায়ক এমন উইকেট দেওয়া হতে পারে, কিন্তু এর চান্স কতটা বেশি। উইকেট সকাল থেকেই আসলে চাদরে ঢাকা, আর সেই চাদর যখন তুলেছিল তখন একবার দেখেছি কিছুটা সবুজ আছে, কিন্তু এই সবুজ দেখে খুব বেশি আমার মনে হয় খুশি হওয়ার কিছু নেই, কারণ ম্যাচের দিন সকালবেলাও ঘাস কাটতে দেখা যায় এবং ম্যাচের আগের দিন সন্ধ্যাবেলাও ঘাস কাটতে দেখা যায়। এখন দুপুরবেলা যেই উইকেট চাদরে ঢাকা আছে, চট দিয়ে ঢাকা আছে, সেই উইকেট সম্ভবত সন্ধ্যার আগে আগে আবার চট তুলে কিছুটা ছেঁটে ফেলা হতে পারে, তাই পেসার
একজন বেশি খেলবেন কিংবা পেস বান্ধব উইকেট হবে এই চান্স খুব কম। তবে আর একটা বিষয় কিন্তু হতে পারে যে তিনজন পেসার খেলতে পারেন। কেন আমি এই ধারণাটা করছি, কারণ মুমিনুলকে দেখছিলাম বোলিং করছেন, মুমিনুলের বল করার খুব বেশি দরকার পড়বে না, কারণ মিরাজ থাকবেন, সাকিব থাকবেন, তাইজুল থাকবেন। যদি এমন হয় তাইজুলকে বসিয়ে একটা পেসার নেওয়া হবে এই কারণে মুমিনুল বোলিং করছেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। তবে এগুলো সবই আসলে হাইপোথেটিক্যাল কথাবার্তা, প্র্যাকটিক্যালি চিন্তা করলে বাংলাদেশের কোনো সম্ভাবনা নেই আসলে তেমন তিন পেসার নিয়ে খেলবে, পেস বান্ধব উইকেটে খেলবে, তাই স্পিন উইকেটই হওয়ার কথা। বাংলাদেশ যত পারে দ্রুত ম্যাচটা শেষ করতে চাইবে, আয়ারল্যান্ড এগেনস্টে ম্যাচটা জিততে চাইবে। এই গেল উইকেট আর একাদশের কথা। এখন আয়ারল্যান্ড এগেনস্টে ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ কিংবা কতটা সহজ কিংবা কতটা কঠিন হতে পারে এটা নিয়ে একটু কথা বলা দরকার। বাংলাদেশে একদল মানুষ আছে যারা কথায় কথায় খুব করে বলে যে তিন বছর ধরে এই দলটা দেশের মাটিতে কোনো টেস্ট জেতে না, এই হয় না, ওই হয় না। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। আসলে বাংলাদেশ তিন বছর ধরে দেশের মাটিতে তেমন টেস্ট জেতেনি। 2020 সালে লাস্ট টেস্ট জিতেছিল জিম্বাবুয়ের এগেনস্টে, এরপরে দেশের মাটিতে আর কোনো টেস্ট জেতে যায়নি। পাকিস্তানের এগেনস্টে মোটামুটি 2.5 দিনে টেস্ট হেরেছে বাংলাদেশ, আফগানিস্তানের কাছে তার আগেই হেরেছিল, ওয়েস্ট ইন্ডিজের কাছে জেতা ম্যাচ হেরেছে, ইন্ডিয়ার এগেনস্টে কম্পিট করে হেরেছে। সুতরাং দেশের মাটিতে টেস্টের ভাগ্যটা বাংলাদেশে খুব একটা ভালো যাচ্ছে না। এই তিন বছরের যে একটা লুজিং স্ট্রিক, এটাতে ইতি টানার একটা ভালো সুযোগ আয়ারল্যান্ডের এগেনস্টে, এবং বাংলাদেশ দল অবশ্যই চাইবে আয়ারল্যান্ডের এগেনস্টে একটা জয় দিয়ে তিন বছরের স্ট্রিকটাতে একটা ছেদ পড়ুক। এবং আমার মনে হয় এই তিন বছর ধরে দেশের মাটিতে বাংলাদেশ কোনো টেস্ট জেতে না, এই হয় না, ওই হয় না, এইসব কথা বন্ধ করার জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই লিটন সাকিবদের NOC দিতে চায় না টেস্ট না খেলে, কারণ এই টেস্টটা বাংলাদেশ জিততে চায়। এবং এই টেস্টটা যেটা আসলে গুরুত্বপূর্ণ, কারণ ওই মানুষদের মুখ বন্ধ করাটাও খুব গুরুত্বপূর্ণ যে তিন বছর ধরে বাংলাদেশ টেস্ট জেতে না ঠিক আছে, কিন্তু খুব যে খারাপ খেলেছে বাংলাদেশ তাও কিন্তু নয়। এবং যখনই ভালো খেলার পরেও ম্যাচটাও জিতে যেতে পারবে বাংলাদেশ দল, তখনই কিন্তু ভালো দল হবে। এখন বাংলাদেশ বলে না উন্নয়নশীল দেশ, এই দেশ, ওই দেশ, এখন বাংলাদেশ উন্নয়নশীল টেস্ট দল বলতে পারেন, ভালো খেলছে তবু ম্যাচটা জিততে পারছে না। এই তিন বছরের যে জার্নি এটাতে ছেদ পড়া খুব দরকার। আয়ারল্যান্ড এগেনস্টে ম্যাচ জিততে পারে তাহলে এরপর আফগানিস্তানের এগেনস্টে দুইটা ম্যাচ আছে দেশের মাটিতে টেস্ট, ওই দুটো ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে তাহলে একটা হ্যাবিট তৈরি হবে, একটা উইনিং স্ট্রিক তৈরি হবে, এটা খুব ভালো হবে বাংলাদেশের জন্য। এবং সেই উইনিং স্ট্রিকটা তৈরি হতে পারে আয়ারল্যান্ড এগেনস্টে ফার্স্ট টেস্ট দিয়েই। আয়ারল্যান্ড এগেনস্টে ফার্স্ট টেস্টটা শুরু হচ্ছে April 4, রোজার মাসে শেষ। কবে দেশের মাটিতে টেস্ট জিতে দেখেছি আমি মনে করতে পারছি না। এবারের টেস্টটা দেখাটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে আমাদের জন্য, আমরা যারা ম্যাচ কভার করবো আমাদের জন্য এই ম্যাচটা কভার করা একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। আমি মোটামুটি এক্সাইটেড টেস্টটা দেখার জন্য, আপনারাও যাদের সুযোগ থাকবে মাঠে এসে টেস্টটা দেখবেন। টেস্ট ক্রিকেটের সবচাইতে প্রবীণতম একটা ফর্মেট এবং সম্ভবত সবচেয়ে মজার ফর্মেট, সবচেয়ে ইন্টারেস্টিং ফর্মেট। যখন মাঠে দর্শক আসবে এই টেস্ট ক্রিকেটের মর্যাদা বাড়বে, ইন্টারেস্ট বাড়বে, প্লেয়াররাও বেশি উজ্জীবিত হবে, তাই সম্ভব হলে মাঠে এসে খেলা দেখবেন। আর যাদের পক্ষে সম্ভব না অবশ্যই টিভিতে খেলা দেখবেন, যারা টিভিতে খেলা দেখেন না কিংবা মাঠে এসে খেলা দেখতে পারেন না কিংবা খেলা দেখেন তবুও খেলা সম্পর্কে আরও খবর চান, তারা অবশ্যই ক্রিকফ্রেন্সিতে খেলা সম্পর্কিত, ক্রিকেট খেলা সম্পর্কিত সব খবর পাবেন। আমি ফয়সাল হাবিব মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে আপাতত বিদায় নিচ্ছি।